স্কুল থেকে বাড়ি ফিরে জল খেয়েছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্র শুভদীপ হালদার। এরপর থেকেই শুরু হয় পায়খানা বমি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোর। ঘটনায় শোকের ছায়া নেমেছে নদিয়ার ভীমপুর থানার জলকর মথুরাপুর এলাকায়। জানা গিয়েছে ওই এলাকায় ট্যাপ কলের জল পান করে ইতিমধ্যেই অসুস্থ হয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। প্রত্যেকেরই কম বেশি একই উপসর্গ, পেট ব্যথা, বমি, সঙ্গে পায়খানা। স্থানীয় বাসিন্দারা জানান, স্কুল থেকে ফেরার পর জল পান করে শুভদীপ, এরপরই অসুস্থ বোধ করতে থাকে সে। তাকে প্রথমে গ্রামেরই এক হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি ওই কিশোরকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন হাতুড়ে চিকিৎসক। চিকিৎসকের কথা মতো জেলার শক্তিনগর প্রাথমিক হাসপাতালে প্রথমে ভর্তি করা হয় ওই কিশোরকে। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যাণী JNM হাসপাতালে ভর্তির পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। কল্যাণী নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই কিশোরের। আমার বাবা স্কুল থেকে বাড়ি ফিরলো, খেয়ে বলে যে ভাত খেয়ে এসেছি বাবা, দিয়ে আর বললো আমি আর খেতে পাবো না, আমার শরীর খুব অসহ্য হচ্ছে, শরীর খারাপ। বলে কেন দেবো? আমি বলছি জ্বর এসছে। বলো না, আমি তো জ্বর নেই। বলে আমার পেটে জ্বর, বলে আমার পেটে জ্বর। তারপর থেকেই আমার বাড়িতে ভাত খাইনি, আমার বাড়ির ভাত খাইনি, আমার বাড়ির ভাত খাইনি না খেয়ে ওই অনবরত পায়খানা বমি শুরু হয়ে গেল, অনবরত শুরু হয়ে গেল। আমি আবার গ্রামে ডাক্তার দিয়ে ওষুধ দিয়ে দিলাম, কিন্তু তাও সে পায়খানা বমি ছাড়লো না। শেষ পর্যন্ত হসপিটাল নিয়ে গেলাম, হসপিটাল নিয়ে গিয়েও আমার ছেলেকে আমি বাঁচাতে পারলাম না, শেষ হয়ে গেল আমার ছেলে, আমার ছেলে শেষ হয়ে গেল। গ্রামাঞ্চলে তো মানে সবই তো হয়ে গেছে আস্তে আস্তে, এবার জল থেকে হতে পারে ইনফেকশন হয়ে, হয়তো জল দূষিত ছিল সেই জলটাকে। এই বাড়িতে মানে এইবারে দুটো ছেলে আছে, আর মানে ইনার মানে বোনের মেয়ে ছেলে মেয়ে ভর্তি আছে, আর হচ্ছে আমাদেরই মানে আত্মীয় এদের, আমাদের বাড়িরই সব, একটা বউ আছে একটা মেয়ে আছে, সবাই একই জল খায়। হ্যাঁ, এদেরই পাঁচজন মানে আমাদের আমাদের আত্মীয়র মধ্যে পাঁচজনই ভর্তি। ওই কিশোরের মৃত্যুর পর আরও 11 জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গিয়েছে। এলাকায় পাঠানো হয়েছে মেডিকেল টিম। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি অসুস্থদের শারীরিক অবস্থা পরীক্ষা করে তাদেরকে ORS ও অন্যান্য ওষুধ দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছয় ভীমপুর থানার পুলিশ। গ্রামের মানুষের সঙ্গে কথা বলে কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো তা জানার চেষ্টা করেন পুলিশ কর্মীরা। এলাকায় জল ফুটিয়ে খাওয়ার জন্য ইতিমধ্যেই মাইকের প্রচার শুরু হয়েছে। একটা পাত্রে জল গরম করুন, ফুটতে শুরু করলে আরো 15 মিনিট ফোটান, তারপর সেই জল ঠান্ডা করে বাড়ির সকালে পান করুন। যদি কারো জ্বর, বমি, বমিভাব বা পাতলা পায়খানা হয়, তাহলে নিকটবর্তী আশা কর্মী বা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। অসুস্থ হলে বাড়িতে থাকবেন না, হসপিটালে যান। অযথা আতঙ্কিত হবেন না বা গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। বাচ্চাটার পায়খানা বমি হয়েছে, পায়খানা বমি যে কিসের জন্য হয়েছে ওটা তো ধরা পড়েনি। আজকে মানে জলটা চেক করে ধরা পড়েছে যে জলের থেকে হয়েছে, গ্রাম এলাকার হওয়ার পর থেকে মানে সবার যখন হচ্ছে তখন শুনলাম যে হচ্ছে কিনা জলের থেকে হয়েছে। কতজনের হয়েছে? 30 জন ভর্তি আছে, আর 150 লোক 150-200 লোক মানে মানে অসুস্থ আছে, হয়ে আছে বাড়িতে অল্প অল্প। এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জলবাহিত কারণেই কি এই রোগ, চিন্তায় প্রশাসন। ইতিমধ্যেই জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, আজ তক বাংলা।